চা গরম পড়েছে খাল বিল সব কিছুর পানি শুকিয়ে যাচ্ছে জঙ্গলে কোথাও পানি খুঁজে পাচ্ছি না দেখি আরেকটু সামনে গিয়ে কোথাও পানি পাই কিনা যা পিপাসা পেয়েছে পানির খোঁজে পিঁপড়ে সম্পূর্ণ জঙ্গলটি ঘুরতে লাগলো কোথাও পানি পাওয়া যায় কিনা ছে হাঁটছে তো হাঁটছে হাঁটছে তো হাঁটছে এ বাবা তো নদী তাড়াতাড়ি এখান থেকে একটু পানি খেয়ে তৃষ্ণাটা মিটিয়ে নে আমি ডুবে যাচ্ছি কাছেই উ একটি ডালে বসেছিল একটি ঘুঘু সে পিঁপড়েকে সাঁতরাতে দেখে তাড়াতাড়ি করে মুখে একটি পাতা নিয়ে পিঁপড়ের কাছে চলে গেল পাতাটিকে মুখ থেকে পানিতে ফেলে দিল তারপর পিঁপড়েটি পাতাকে ব্যবহার করলো নৌকার মতো সে সম্পূর্ণ নদীটি ভেসে ভেসে অনেকটা সময় ব্যয় করে তীরে এসে উঠলো আসছি গো পিঁপড়ে ভাইয়া তুমি একটু অপেক্ষা করো তোমার এই ঋণ আমি দিন শোধ করতে পারবো না তারপর ঘটল এক ভয়ঙ্কর ঘটনা একদিন এক শিকারী বনের মধ্যে প্রবেশ করল ঘুঘুকে শিকার করবে বলে ঘুঘুটি তখন ঘুমিয়েছিল শিকারী ঘুমন্ত ঘুঘুকে ডালে বসে থাকতে দেখে যেই না তাকে শিকার করবে ভাবল আমাকে পিঁপড়ে বে বাঁচাতে হবে কি করি কিভাবে বাঁচাবো আমি ছোট পিঁপড়েটি আর কোনো উপায় না পেয়ে দৌড়ে শিকারীর পায়ে বসিয়ে দিল এক কামো। শিকারী চিৎকার শুনে ঘুঘুটি সঙ্গে সঙ্গে সেখান থেকে পালিয়ে যায় ও বাবা গো মরে গেলাম ঘু এভাবে পিঁপড়ে ও ঘুঘুটি একে অন্যের জীবন বাঁচিয়ে সারা জীবনের মতো নিজেদের মধ্যে বন্ধুত্বর বন্ধন তৈরি করলো ছোট্ট বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে বিপদে পড়লে কিভাবে একে অন্যকে সাহায্য করতে হয় গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে যেন আরো নতুন গল্প শিখতে পারো এবং একটি লাইক শেয়ার করতে ভুলো না কিন্তু